আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের সাথে 2020 থেকে কানেক্টেড আছেন বা 2021 থেকে কানেক্টেড আছেন, তারা অনেকেই হয়তোবা এই সাইকেলটা চিনবেন। এই সাইকেলটার বয়স কিন্তু মোটামুটি 3 বছরের কাছাকাছি হয়ে গেছে, 3 বছরের একটু কম বেশি হয়ে গেছে। তো এই সাইকেলটা এতদিন চলার পরে, এর আগেও একবার রিপেয়ারের জন্য আসছিল, জাস্ট টোটাল রিপেয়ারের জন্য, আজকে আবার আসছে। এই জন্য আপনাদের সাথে ভিডিওতে কিছু বিষয় শেয়ার করা, যে একটা সাইকেল যদি আপনি যত্ন করে চালাইতে পারেন, সেই সাইকেলটা 3 বছর কেন, 4 বছর, 5 বছর, 6 বছরও চলবে। আদার্স পার্টসগুলো, শুধুমাত্র ব্যাটারিটা একটু কম চলে, কিন্তু এই সাইকেলটার ব্যাটারিটা অলরেডি 3 বছরের কাছাকাছি হয়ে গেছে। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো পারফরমেন্স দিতেছে। তো এর মাঝখানে যেটা হয়েছে সেটা হচ্ছে, এটা প্রবলেম হয়েছে 2-3 বার, প্রবলেম হয়েছে সেটা 2-3 বারই একই প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে থ্রোটাল। আর এই সাইকেলটা যেই ভদ্রলোক চালায় তার হাত থেকে অনেক সময় সাইকেল পড়ে যায় বা অ্যাক্সিডেন্ট করে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার থ্রোটালটা কি হয়, বারবার নষ্ট হয়ে যায়। তো এই পর্যন্ত 3 বার বা 2 বার থ্রোটালটা নষ্ট হয়েছে, আজকের দিন সহ মেবি 3 বার হবে বা 2 বার হবে। তো এই ছিল না আগের থ্রোটাল, এর আগে উনি মডিফাই করে লাগাই নিয়েছিল। প্রথম একদম স্টকে যেটা থাকে অনেক সুন্দর থাকে, ওইটা নষ্ট হওয়ার পরে এইটা লাগাই নেওয়া হয়েছিল। তো এইটা নষ্ট হওয়ার পরে আজকে আবার নতুন করে আরেকটা লাগাই দিলাম আমরা। তো আপনাদের সাথে বলবো যে আমাদের কাস্টমারের সাথে আমাদের সম্পর্ক এতটাই ভালো থাকে যে অনেক দূর থেকে হইলো আমাদের কাছ থেকে এসে অন্তত সার্ভিসটা করায় নিয়ে যায়। তো যে ভদ্রলোকের সাইকেল, উনি কিন্তু অনেক দূরে থাকে, তারপর উনি আমাদের এখান থেকে সার্ভিস করাইতে আসছে, এবং হচ্ছে একটা বিশ্বাস আছে আমাদের প্রতি, আমাদের সার্ভিসের প্রতি। সেই বিশ্বাসের সাথে আমরা আসলে ধরে রাখার চেষ্টা করি, কারণ আমাদের নিজস্ব সাইকেলই ঢাকা শহরে এবং পুরো বাংলাদেশে মিলে অনেকগুলো আছে। তো আমাদের কিন্তু সার্ভিসের দিকে ফোকাসটা অলওয়েজ বেশি ছিল, এখনও আছে, সামনেও আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। আপনি অনেক জায়গায় কম দামে প্রোডাক্ট পেয়ে যাবেন, কিন্তু আপনি সার্ভিসটা কিন্তু পাবেন না। এই সার্ভিসটা এমন একটা জিনিস যে আপনি প্রোডাক্ট হয়তো বা কম দামে কিনছেন, বাট পরবর্তীতে যদি আপনি সার্ভিসটা না পান, তখন আসলে আপনি বুঝবেন যে জিনিসের কি মূল্য, সার্ভিসের কতটা মূল্য এবং ভালো জিনিসের কতটা মূল্য। আপনি কম দামে যদি একটা খারাপ প্রোডাক্ট দূর থেকে কিনেন, তখন আপনি সেখানে রিটার্নও করতে পারবেন না এবং সার্ভিসও করাইতে পারবেন না। আর আপনার ইলেকট্রিক সাইকেল বা ইলেকট্রিক বাইক এখনও বাংলাদেশে ওইভাবে আসলে প্রচার প্রসার হয়নি যে আপনি প্রতিটা গলিতে প্রতিটা এলাকায় একটা ভালো সার্ভিস সেন্টার পাবেন। তো এইসব বিষয়গুলো মিলিয়েই কিন্তু আসলে আমাদের সার্ভিস সেন্টারের দিকে বেশি ফোকাস করা। তো এটা হচ্ছে আমাদের মিরপুর সার্ভিস পয়েন্টে। আলহামদুলিল্লাহ আমাদের সাইকেলের সবচেয়ে বড় যে প্লাস পয়েন্ট ছিল সেটা হচ্ছে আমরা সাইকেলের সার্ভিস নিয়ে চিন্তা করেছিলাম অনেকদিন আগে থেকেই, সেটা আমরা ধরে রাখছি। এটাই তার একটা ধারাবাহিক ভিডিও যে 3 বছর পরও আলহামদুলিল্লাহ সাইকেলটা এখনও ভালো মতো চলতেছে এবং কোনো রকম সমস্যা ছাড়ে। যা টুকিটাকি যে সমস্যাগুলো হয়েছে সেটা হচ্ছে কাস্টমারের সামান্য ভুলের জন্য, আমাদের সামনেই উনি আছে, তো উনিও জানে উনি কী ভুলের কারণে হয়েছে। সেটা হচ্ছে আপনার যে পড়ে যায় হাত থেকে, তখন আর কি বিষয়টা হয়। আর একটা বিষয় হচ্ছে যে আপনার আমাদের এখানে এই এই সাইকেলটা ডেলিভারি করার কিছুদিন আগে আরও একটা সাইকেল আমরা কমপ্লিট করি, ওই সাইকেলটার বয়স প্রায় 3.5 বছর প্লাস, এখনও ওইটাও আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আমি বলবো না যে আমাদের সব সাইকেলই, সব ব্যাটারি 3 বছর 4 বছর করে যাবে, এটা বললে হয় না, বাট এই দুইটা সাইকেলই অনেক ভালো গেছে এবং ব্যাটারি অনেক ভালো গেছে। অনেক ব্যাটারি আমাদের এমনও গেছে যে 2 বছরেই শেষ হয়ে গেছে, কারণ তাদের ইউজ বেশি ছিল, যার যেই রকম ব্যবহার আপনার তার পারফরমেন্স ওইরকম হবে, তার লংজিভিটি ওইভাবে কাটবে। যদি আপনি খুব বেশি ইউজ করেন সেক্ষেত্রে তো অবশ্যই আপনার ব্যাটারি মাইলেজটা তাড়াতাড়ি কমে যাবে, বাট আপনার ইউজ যদি খুবই সামান্য পারপাসে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাইলেজটা অনেকটা ভালো থাকবে এবং ব্যাটারির লংজিভিটি ভালো থাকবে, ব্যাটারিটা টিকবে, এমনকি ব্যাটারির পারফরমেন্সও খুব একটা লস্ট করবে না যদি আপনার ইউজ কম হয়। আর যদি ইউজ বেশি হয় সেই ক্ষেত্রে, যেমন যারা ফুড পান্ডায় কাজ করে, যারা পাঠাও ডেলিভারি রাইডে কাজ করে, এরকম টাইপের মানুষ যারা আছেন আমাদের গ্রাহক, তারা কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে 1.5 বছরে বেশি ইউজ করতে পারে, কারণ তাদের ইউজটা অনেক বেশি হয়। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই থাকুক, ইনশাআল্লাহ নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে।